আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার বন্ধুর ফার্মের আপডেট জানাইতে আসলাম আর কি এইখানে এই একেবারে ছোট থেকে একটু বড় যেগুলা ওই গরুর যে আপডেটটা ওইখানে মাত্র এই চারটা গরু বাকি আছে আর বাকি সবগুলো বিক্রি হয়ে গেছে এইগুলা সব সোল্ড লাস্ট টাইমের যখন আমি ভিডিও করছিলাম তখন এগুলা মনে হয় দুই তিনটা বিক্রি হয়েছিল এখন এগুলো সব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটাই বিক্রি আর এইখানে এই চারটা আছে একেবারে হানড্রেড পারসেন্ট দেশি গরু যে কেউ দেখলেই বলতে পারবে এগুলো দেশি গরু মানে কোনো মিস নাই আর এইখানেও এই ছোটো গুলো আছে এইখানেও অনেকগুলো বিক্রি হয়েছে বিক্রি হচ্ছে এইখানে হাসাগুলো অনেকগুলো আছে আর কি এখনও লেট করলে আর কি মিস করে ফেলবেন হলো সমস্যা যে এইখানে অনেকগুলা হাসা গরু আছে অনেক ছোট সাইজের এক লাখের কমে যারা গরু কিনতে চান সুন্দর সুন্দর তারা আর কি এইখান থেকে গরু কালেক্ট করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার জন্য আর কি এই গরুটা লাইভ ওয়েট দেওয়া হচ্ছে চলেন দেখি এই গরুটার ওয়েট কতটুকু আসে

আচ্ছা ঠিক আছে হাসা বলতে যত রকমের মানে অ্যালদিনো গরু আছে আর কি এই খামারে পাবেন ছোট ছোটর মধ্যে আমি আজকে ছোটো গরুর আপডেটগুলো জানাবো বড় গোলার আপডেট জানাবো না কারণ বড়গুলা গোলা যেখানে আছে ওইখানে আলো নাই আজকে মানে এমনি পরিবেশ মানে অন্ধকার হয়ে আছে ওইখানে ভিডিও কলে বোঝা যাবে না এই গরুগুলা এখন মেবি একশো ষাট থেকে দুইশো কেজির মতো হবে আর কি এইগুলা অনেক ছোট আর এইগুলা একেবারে দেশি কচি সার যেগুলো আর কি বলতে বোঝায় ওইগুলাই আর কি এই ফার্মে এখনো পর্যন্ত আছে আপনারা তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি পাবেন আর দেরি করে আসলে নাও পাইতে পারেন আর কি যেমন কালকে অনেক গুরু বিক্রি হবে ইনশাল্লাহ সবগুলা ফার্মেই অলমোস্ট কালকে মানে হাটের আগের হাটের আগের মানে একেবারে সেকেন্ড লাস্ট শুক্রবার তো অনেক গরু বিক্রি হবে আপনাদেরকে আসার অনুরোধ রইল আর আগে আসলে আগে আগে অপশন চুজ করতে পারবেন যেমন ধরেন আপনি এই গরুটা পছন্দ হইলো ঠিক আছে এই গরুটা ওদের কাছে আছে এক পিস ছোটোর মধ্যে আর কি লাল আর কন্ট্রাস্ট ঠিক আছে এইগুলোটা নাই তো যে আগে আসবে সে এটাই পাবে আর কি তো দাম সবগুলোর মোটামুটি তো একই কারণ ওজন ও সবগুলার একই হবে কাছাকাছি হবে যেমন এটার ওজন যদি হয় একশো ষাট কেজি ওইটার হবে ধরেন একশো বাষট্টি কেজি এরকম হবে আর কি এই অপশনগুলো আর কি পাবেন না কিন্তু হাসার প্রচুর অপশন আছে হাসা বলতে আর কি একেবারে পিওর হাসা যে ওরকম না দেশি যেগুলো আর সাদা গরু দেশি সাদা গরু যেমন হাসা বলতে ওনারা বোঝায় শিং কালো মুখ কালো ঠিক আছে এটার আবার শিং পিঙ্ক কালার মুখ পিঙ্ক কালার কিন্তু এটার আবার না কিন্তু এটা আবার সাদা কালার আর কি মাসাল্লাহ এই গরুটা অনেক সুন্দর মানে হাটে গেলে এই সব গরুর দাম কেউ জিজ্ঞেস করবে না এরকম মানুষ নাই এই গরুগুলো এখনো বিক্রি হয় নাই এইখানেও অনেক সুন্দর সুন্দর গরু আছে এগুলো এখনো বিক্রি হয় নাই আর কি আশা আছে কি গ্রে বলে জানো কি নর্থ বেঙ্গল গ্রে যেগুলা ওইগুলো আছে তারপর গুরুবাড়ি টাইপের গরু আছে সবগুলো এখনো আছে